এবছর পাগলা কানাইয়ের 210তম জন্মবার্ষিকী পালন শুরু হয়েছে। এই জন্মবার্ষিকী কেন্দ্র করে প্রতি বছর এই অঞ্চলের মানুষের মধ্যে একটা উৎসবের আমেজ প্রবাহিত হয়। বিভিন্ন আত্মীয় স্বজন, বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এই পাগলা কানাইয়ের জন্ম উৎসবে সাধারণত আসে। বিভিন্ন মতাদর্শের সাধকগণ এখানে আসেন। আর এই ইউনিয়নের নামই পাগলা কানাই। এ থেকে বোঝা যায় যে এই অঞ্চলের মানুষের কাছে লোকসংস্কৃতির এই মহান ব্যক্তি কতটা বড় জায়গা নিয়ে আছে। তা আমরা সে থেকেই মনে করি যে ঝিনাইদহ মানেই লোকসংস্কৃতির বিশেষ একটি রত্নভাণ্ডার। এখানে লালন সাইজি, পাগলা কানাই, দুধদুষা, পাঞ্জুষা একেবারে সম্মিলনে এই অঞ্চলের মানুষকে সারা বছরই কোনো না কোনো সময়ে বড় বড় আয়োজনের মাধ্যমে বিমোহিত হয়ে থাকে। তা আমি মনে করি যে এই অঞ্চলের মানুষের যে ভালো লাগার জায়গাটি রয়েছে সেটা যেন অটুট থাকে। এবং মরমী লোককান কবি পাগলা কানাইয়ের যে বাণীগুলো আছে, গবেষক এবং সাহিত্যিক লেখক যারা আছে তারা তুলে ধরতে পারেন, এবং যারা শিল্পী আছে ভিন্ন ধরনের একটি গান পাগলা কানাইয়ের ধুয়ো জারি, এটা অবশ্যই ভালো লাগবে যদি কেউ শোনে। এই গানগুলোর বিশেষ ঢঙের একটি সুর আছে যা আসলে অন্য কোনো গানে, কোনো বাংলা গানে নেই। আমার মনে হয় যে এই সুরের ধরনটা এমন হওয়ার কারণে ছিল যে অনেক দূরের মানুষকে আকর্ষণ করার একটা ঢং হচ্ছে এই সুরে আছে। তো আমরা চাই যে এই গানগুলো জাতীয়ভাবে সংরক্ষিত হোক এবং আন্তর্জাতিকভাবে ব্যাপক প্রসারিত হোক। শিল্পকলা একাডেমি প্রায় 500-র মতো গান রেকর্ড করেছে। আমরা চাইব যে আরও যেন সরকারি সুবিধা পাই এবং এই গানগুলো সংরক্ষণ করি এবং ব্যাপকভাবে প্রচারের সুব্যবস্থা করি।